সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এলমের ফজিলত বিষয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও নিয়ে। এলমের মর্যাদা প্রভূত, আল্লাহ সুবহানাহু তাআলা এলম অর্জনকারী মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজা, তোমাদের মধ্যে যাদের যারা ঈমান এনেছে এবং যাদের এলম প্রদান করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জানে না আর যারা জানে সমান হইতে পারে? অর্থাৎ জ্ঞানী এবং জাহিল কখনো সমান হইতে পারে? কখনোই পারে না। আর কেবল জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। এটি রয়েছে সূরা জুমারের 9 নম্বর আয়াতে। আমরা জ্ঞানের জ্ঞান অর্জন করার হুকুমটা জেনে নিতে পারি। মূলত যে আমল করা যার জন্য ফরজ, সেই আমলের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটি রয়েছে ইবনে মাজাহ মুকদ্দমায়। তবে সবার জন্য সব এলেম ফরজ না, অতিরিক্ত এলেমটা নফল অথবা ফরজিকে প্রাণ। তো এলমের ফজিলতে আমরা হাদিসে দেখেছি ব্যাপক ফজিলত রয়েছে একজন আলিমের অথবা তলাবুল ইলম। আল্লাহ তাআলা কল্যাণ আর কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুদ্দিন, সহিহ বুখারী 71 নম্বর হাদিস মুসলিম রয়েছে। যে ব্যক্তির কল্যাণ আল্লাহ চান তাকে আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান দান করেন। অপর একটি হাদিস থেকে এত বিস্তারিত জানা যায় একজন আলিমের মর্যাদা যা অন্য কারোর জন্য জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলা জান্নাহ ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতারা ফিল মা ওয়া ফাদলুল আলিমা আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওকাব ইন্নাল উলামা ওয়ারাসাত ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযি ওয়াফিরিন। এটি হচ্ছে আবু দাউদ 3741 নম্বর এবং তিরমিজি 2682 নম্বরে। রাসূল বলছেন, যে ব্যক্তি এলম অর্জনের জন্য কোনো রাস্তায় চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের একটি রাস্তা সহজ করে দেন। নিশ্চয়ই ফেরেশতারা তলেবেল বা এলম শিক্ষার্থীর জন্য তাদের সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেন। একজন আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে সকলেই, এমনকি পানির মাছ পর্যন্ত। আলিমের মর্যাদা সাধারণ একজন ইবাদত গুজার ব্যক্তির উপরে ওই রকম যেমন আসমানের চাঁদের মর্যাদা পুরো তারকারাজির উপরে। নবীগণের ওয়ারিস হল উলামাগণ, আলিমগণ, আর নবীগণ মেরাস হিসেবে কোনো দিনার দেরহাম ধন সম্পদ রেখে যান না, তারা রেখে যান এল। যে ব্যক্তি এলেম অর্জন করবে সে পরিপূর্ণ অংশ লাভ করবে। আপনি চিন্তা করুন, আসমান জমিনের সকল সৃষ্টি আপনার জন্য 24টা ঘন্টা ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ তাআলার কাছে আল্লাহর অনুমতি নিয়ে, যা আল্লাহর দরবারে কবুলযোগ্য। আপনি চিন্তা করতে পারেন আর কোন ব্যক্তির জন্য, কোন আমলের জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপরে আমরা দেখব যে এলেম অর্জনকারী রয়েছে জিহাদ এর মর্যাদা। রাসূলুল্লাহ বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এলেম অর্জনের উদ্দেশ্যে বের হলো, যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে রাস্তায় বের হলো, সে জিহাদরত, আল্লাহর রাস্তায় জিহাদরত বললে গণ্য হবে যতক্ষণ না সে ফিরে আসে। এটি রয়েছে তিরমিজি 2647 নম্বর হাদিস। এরপরে আমরা জানি মানুষ মৃত্যুর পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে এই এলেম আলিমের এখানেও একটা বড় ফজিলত, তার এলেমের কারণে তার আমল নামা জারি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিসালাসাতিন ইল্লা মিসাদাকাতিন জারিয়াতিন ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটা কাজ ব্যতীত, সাদাকায় জারিয়া আমরা জানি, দ্বিতীয়ত হয়েছে উপকারী এলেম, তিন নম্বরে রয়েছে এমন সন্তান নেককার যে আপনার জন্য দোয়া করে।
অপর একটি বর্ণনা বলা হয়েছে ইলমান আল্লামাহু নাশারহু, এমন ইলম যা সে শিখিয়ে গেছে এবং সে প্রচার প্রসার করে গেছে, এরকম ইলমের সওয়াব তার মৃত্যুর পরে তার মনে হয়েছে বলে ইবনে মাজাহ রয়েছে হাদিসটি। তো সুপ্রিয় দর্শক, এই জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ আমাদের উস্তাদ বলতেন যে আলিম হওয়ার কোনো বিকল্প আমি দেখি না। একজন শায়খুল হক, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক অথবা শামসুল হক ফরিদপুরি, উম্মতের জন্য যত উপকার যত খেদমতে আসে, শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার তার মতো খেদমতে আসে না। তবে এখানে একটি সতর্কবার্তা রয়েছে যে আলিম হওয়ার জন্য, এলেম অর্জনের জন্য আপনার নিয়ত আল্লাহ সন্তুষ্টি অর্জন হইতে হবে, কোনোভাবে দুনিয়া হওয়া যাবে না, তাহলে জান্নাতে সুগন্ধ পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি। তিরমিজি এই আবু, এটি রয়েছে ইবনু মাজাহ মুকদ্দমায় 252 নম্বর হাদিস। যে ব্যক্তি, যে এলেম অর্জন করা হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই এলেম যদি কেউ অর্জন করে কোনো দুনিয়ার স্বার্থ লাভের উদ্দেশ্যে, তবে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা আমাদের নিয়াতগুলোকে বিশুদ্ধ করে দিন এই এলমের জন্য, এবং আমাদেরকে যেন এলমের প্রভূত কল্যাণ যা একজন আলিমের জন্য বর্ণনা করা হয়েছে আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়া আখিরাতে এলমের মর্যাদা লাভ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।